মাসের অর্ধেক দিন পেরিয়ে গেলেও এখনো মেলেনি বেতন। প্রতি মাসে অনিয়মিতভাবে বেতন দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আর এই অভিযোগ তুলে শুক্রবার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালেন হাসপাতালে কর্মরত অস্থায়ী কর্মীরা। যদিও পরিষেবা স্বাভাবিক রেখেই এদিন অস্থায়ী কর্মীরা এই বিক্ষোভে সামিল হয়েছেন। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী ওই কর্মীরা একটি কোম্পানির অধীনে রয়েছেন। হাসপাতালে সব মিলিয়ে 198 জন কর্মী রয়েছে। কিছুদিন আগে পুরনো কোম্পানি বদল হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতি মাসে নিয়মিত বেতন মিলছে না। মাসের প্রথম সপ্তাহে বেতন দেওয়ার কথা থাকলেও তা অনেক দিন পরে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এছাড়াও PF এর টাকাও কম মিলছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য দপ্তরকে এই বিষয়ে জানানো হলেও কোনো কাজ হচ্ছে না বলেই অভিযোগ। আর এই সমস্ত অভিযোগ তুলেই নিয়মিত মাসিক বেতনের দাবিতে এদিন পরিষেবা স্বাভাবিক রেখেই বিক্ষোভে নামেন হাসপাতালের অস্থায়ী কর্মীরা। এই বিষয়ে বিক্ষোভকারী কর্মী শিউলি ঘটক বলেন, অনেক রকম সমস্যা হয়, যেমন আমাদের ধার বাকি থাকে, আমরা প্রত্যেক মাসে দোকানে বলে বাকি খাই, সেই বাকিওয়ালারা এসে টাকা চাই, দিতে পারি না, তাদের ঘুরাই দিই, সব কিছু কিনে খেতে হয়, একদম চাল থেকে কচুর শাক পর্যন্ত, এমনকি জলটাও আমাদের কিনে খাওয়া। আর আমার একার উপরেই সংসারটা নির্ভর করে, আর যদি প্রত্যেক মাসে এরকম করে টাকা নিতে হয় তাহলে তো আমাদের মুশকিল না। আমরা এই বেতনটার উপরে হাঁ করে বসে থাকি যে কতদিনে আমাদের বেতনটা পাবো। সেখানে প্রত্যেক মাসে যদি এইরকম শুরু হয় আর এইরকম করে দলবদ্ধ হয়ে তারপর টাকা আদায় করতে হয়, এটা আমাদের মুশকিল হয়ে যায় সবারই। কমাস ধরে বাকি রয়েছে বেতন? কমাস ধরে নয়, এই মাসে এখনো দেয়নি, 15 তারিখ পার হয়ে যাচ্ছে, কিন্তু এই ভ্যান তারাটা প্রতি মাসেই হয়। আপনাকে আগেও জানিয়েছেন? অনেকবার অনেকবার এরকম করা হয়েছিল। আবার একদিন কাজে গাবি দিলে বা একটু কোনো ত্রুটি হলে তখন সব সঙ্গে সঙ্গে অবজেকশন হয়, কিন্তু আমাদের যে বেতন হয় না সেই দিকে কারো নজর থাকে না, বললেই তখন খারাপ। আমার পক্ষে খুবই কষ্টকর, কারণ আমার উপরে গোটা সংসারটা চলে, আমার ছেলে আমার মুখের দিকে তাকায় থাকে, আমার ছেলে ন্যাংরা, আমার বউয়ের আজবাদে কাল বাচ্চা হবে, কাজে টাকাটা কার দরকার না দরকার, কে আসলো আমার দেখার দরকার নাই। আমি শুধু সবার জন্যই বলছি, এইটুকু আমার জোড়া যে প্রত্যেক মাসে বেতনটা যেন আমাদের ঠিকঠাক ঢোকে, আমি শুধু এইটুকুই। আর 1 থেকে 7 তারিখের মধ্যে আমাদের বেতনটা হলে আমাদের খুব ভালো হয়, আমি শুধু এইটুকুই আমার কামনা, আর কোনো কিছু নয়। এদিন বিক্ষোভ দেখানোর পাশাপাশি বেতনের দাবিতে হাসপাতাল সুপারকে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বিক্ষোভকারীরা। আগামী সোমবারের মধ্যে বেতন দেওয়া না হলে আগামী দিনে কর্মবিরতিতে নামবেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। এই বিষয়ে বিক্ষোভকারী কর্মী রূপা দাস সরকার বলেন, কি কারণে বলতে আমাদের প্রত্যেক মাসে এরকম 15-16 তারিখ হয়ে যায় স্যালারি, ঠিক আছে। কালকে আমরা সুপার স্যারের কাছে চিঠি করেছিলাম, সেই চিঠির আমরা কোনো সদুত্তর পাইনি, আমাদের কেউ আশ্বাস দেয়নি যে আমাদের বেতনটা কবে হবে। তো কালকে চিঠি হওয়ার পরে কোম্পানি স্যার তো কোনো সময় ফোন তোলেই না, কালকে চিঠি পাঠানোর পরে ওখান থেকে নাকি বলেছে যে ওদের হচ্ছে স্বাস্থ্যভবন বিল ক্লিয়ার করেনি, তার জন্য ওরা বেতন দিতে পারবে না। আর CMO স্যারের বক্তব্য যেটা আমরা শুনেছি যে সোমবার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে বলেছে, আমাদের বক্তব্য হলো আমরা কেন ওয়েট করবো, মাসে 15-20 তারিখ পর্যন্ত কেন ওয়েট করবো আমরা প্রত্যেক মাসে? আর প্রত্যেক মাসে কি আমরা স্যালারির জন্য হচ্ছে ধর্নায় বসবো, তারপরে সেখানে স্যালারি পাবো? PF কমে গেছে, বেতন কমে গেছে, এটা আমাদের প্রোটেস্ট করার মতো আমাদের পাশে কেউ নেই। আর আমরা যখন কাজ বন্ধ করে দিই তখন আমাদের পাশে চারিদিক থেকে অনেক প্রেসার আসে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, নিউজ টুডে।